আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছো, আমিও তোমাদের দোয়াতে ভালোই আছি। তো ভাইয়ার ব্যস্ত সময় কাটতেছে, বাট তোমাদের সাথে একটু আড্ডা না দিলেই নয়। আজকে হচ্ছে মূলত এইচএসসির পোলাপাইনদের নিয়ে। এইচএসসি 21 যারা আছো, সামনে তো তোমাদের এক্সাম, এবং এইচএসসি 22 যারা আছো তারাও প্রিপারেশন নিচ্ছ, অ্যাজ ওয়েল অ্যাজ এডমিশনের পোলাপাইনা যায় না, তোমাদেরও দরকার আজকে। তো এইচএসসি 21 যারা আছো, তোমরা যদি চাও, আমার চ্যানেলে কেমন পোলাপাইন আছো আমি জানি না, তোমরা যদি চাও আমি তোমাদের জন্য টেস্ট পেপার সলভিং এর ক্লাসগুলো দিতে পারি। তো ক্লাসগুলো করতে চাইলে কাইন্ডলি হচ্ছে আমাকে এই যে এই ভিডিওটা নিচে কমেন্ট করো, বা ক্লাসগুলো আমি চাচ্ছি লাইভে নিব, জুম অ্যাপের মাধ্যমেও নিতে পারি বা হচ্ছে ফেসবুক লাইভের মাধ্যমেও নিতে পারি, কোনটা ভালো হয়। কারণ আমি দেখতেছি বিভিন্ন প্ল্যাটফর্মগুলো এই মহৎ কাজটাকে, টেস্ট পেপার সলভিংটাকে, তারা ব্যবসা করার পুঁজি বানাইছে, অর্থাৎ এটা পেইড কোর্স করে ফেলেছে। বাট আমার প্ল্যাটফর্মে তোমরা কম বেশি উপকার পেয়ে আসছো, এবং আমি চাচ্ছি হচ্ছে এইচএসসি টেস্ট পেপার সলভিংটা শুরু করতে। ইভেন কি নট মি, আমার সাথে আমার পুরা টিম, বায়োলজির ম্যানরা যারা আছে, ফিজিক্সের যারা আছে, কেমিস্ট্রির যারা আছে, ফিজিক্স কেমিস্ট্রি তো আমি দেখাই দিই মূলত, তাও ফিজিক্সের স্পেশালিস্ট দিয়ে দেখাবো, তারপর হচ্ছে ম্যাথের যে আছে, তো সবাইকে নিয়ে যদি টেস্ট পেপার সলভিং এর একটা মহা ক্লাস দেওয়া যায়, ডেইলি অ্যাটলিস্ট দুইটা করে ক্লাস, বা ডেইলি অ্যাটলিস্ট একটা করে লাইভ দেওয়া যায়, ভালো হয়। এবং তোমাদের মতামত আশা করছি, এবং লাইভগুলো নিব হচ্ছে নিচে একটা আমরা টেস্ট পেপার সলভিং এর গ্রুপ খুলেছি, সেই গ্রুপে আর কি। তো তোমাদের কাজ হচ্ছে এই ডেসক্রিপশন বক্সে গিয়ে গ্রুপের লিঙ্কটায় ঢুকা। আর এডমিশনের পোলাপাইনদের কেন বলছি, তোমরা ছোট ভাইদের তো ইনভাইট করবা, আর তোমরা জানো তোমাদের রিটার্ন আছে, এবং রিটার্নের জন্য আমি মনে করি বাজারের এখনো কোনো বই বের হয় নাই, ভালো বই, বিশ্বাস করো আর না করো ভাই, ভাইয়া তোমার সত্যি কথাটাই বলতেছি, রিটার্নের জন্য এখনো ভালো কোনো বই বের হয় নাই বাজারে। আর ভালো বই না বের হইলে কি কাজ করা দরকার, সেটা হচ্ছে টেস্ট পেপার সলভিং। টেস্ট পেপার সলভিং থেকে আর বড় কিছু হইতে পারে না ভাই। সো তোমাকে যে কাজটা করা লাগবে, টেস্ট পেপার সলভিং করা লাগবে। এখন হচ্ছে এই টেস্ট পেপার সলভিংটা ভাই কিভাবে করব, দেখা যায় হচ্ছে টেস্ট পেপার সলভে কিছু ভুলও থাকে, বা আমি যেটা খেয়াল করি আর কি, আমাদের যে বৃহৎ টেস্ট পেপারগুলো আছে, আমি নাম উচ্চারণ না করি, তো এই টেস্ট পেপারগুলোতে ওনারা চমৎকার ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় কিছু জিনিস অনেক ছোটোভাবেও করা যায় আর কি। আমাদের সায়েন্স স্টুডেন্টদের তো এত বিশাল বিশাল করে লেখার দরকার নেই, আমরা কি এইচএসসি পাশ করে আসি নাই? আমরা তো এইচএসসি পাশ করছি, এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করছি, 90 মার্ক পাইছি, তারপরে হচ্ছে ঢাবিতে ভর্তি হয়েছি। তো সো একটু ছোট করে সহজে কিভাবে পারা যায়, এত কঠিনভাবে ঘুরায় পেঁচায় না কইরা, সেগুলোই আমরা একটু ডিসকাস করবো। সো তোমাদের সারা পাইলে শুরু করে দিব, জাস্ট হচ্ছে তোমাদের সারাটা চাই। তোমরা হচ্ছে এইচএসসি যারা স্টুডেন্ট আছো, আমার চ্যানেলে জানিয়ে আমি ম্যাক্সিমাম এডমিশন স্টুডেন্ট, বাট তোমরা যদি গ্রুপে জয়েন করো, তোমরা তোমাদের বন্ধুদের নিয়ে আসতে পারবা, আমি এটা আশাবাদী। কারণ হচ্ছে তাহলে আমাদের মহৎ কাজটা আমরা শুরু করতে পারবো এবং তোমাদের হেল্প করতে পারবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটি লাইক দিয়ে এবং শেয়ার করে আমাদের সাথে থাকো।